বর্ষার মরশুমে প্রায় মেঘালয়ের বিভিন্ন স্থানে ধস পড়ে জোয়াই বদরপুর সড়ক 12 ঘন্টা থেকে শুরু করে 24 ঘন্টা 72 ঘন্টা এমনকি সপ্তাহ 10-15 দিন পর্যন্ত বরাকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ত। তবে 2-3 বছর ধরে আগের তুলনায় অনেক কম ধস পড়ায় সমস্যা কিছুটা লাঘব হয়েছে। এই বছরের প্রথম সোমবার কাকভোরে সোনাপুর থেকে কিছুটা দূরে কুলিয়াঙে ধস পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারী বৃষ্টির ফলে পাহাড় থেকে ধস পড়ে 12 ঘন্টা বরাকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রী ও জনদুর্ভোগ চরমে ছিল। যাত্রীবাহী গাড়ি সহ মালবাহী গাড়ি ও ছোট বড় সব ধরনের গাড়ি ধসের উভয় পাশে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। আটকে পড়া যাত্রী ও গাড়ি চালকরা তরঙ্গ টিভির প্রতিবেদককে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভাগীয় কর্মকর্তা ও কর্মীরা ধসের স্থলে উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজে হাত লাগিয়ে কাজ সম্পন্ন করেন। বিকেল 3টা নাগাদ ধস সরানোর কাজ সম্পন্ন হলেও যান চলাচল স্বাভাবিক হতে অনেকক্ষণ সময় লাগে। পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও যান চালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কালাইন থেকে আব্দুস সোবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি।